অন ক্যামেরা ভাগি পড়িল বিধায়ক প্রমোদ বরঠাকুরের ঢৌ দলং, বিষয়া ঠিকাদার চরম গাফিলতির খহি পড়িল কাঠের দলং। অভিযোগ সংখ্যালঘু সংগ্রাম পরিষদর, নিম্নমানের কাম করা ঠিকাদার উপর বিহিত ব্যবস্থা লবলে অতিরিক্ত উপায়ুক্তক স্মারক পত্র সংখ্যালঘু পরিষদর, চতিয়া পলহনি আর করুয়াটি সংযোগী ঢৌ দলং খ্যাত এখন কাঠের দলং ভাঙি পড়িল, বিশ্বনাথ বিধানসভা সমষ্টির বিধায়ক প্রমোদ বরঠাকুরের আত্মীয় দিগন্ত বরঠাকুরে এই দলংখনের কাম ঠিকা লৈছিল, নির্মাণের তিন বছর ন হতে ভাঙি পড়িল এই দলংখন, এই দলংখনের আছে এক ইতিহাস। দলংখন নির্মাণের পূর্বে ভর বারিষাত করুয়াটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীয় ঢৌত উঠি গিলাধারী নদী পার হয়ে বিদ্যালয়ে গৈছিল। এই বাতৰি সেই সময়ত অসমৰ লগতে ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমতো স্থান লাভ কৰিছিল। ইয়াৰ পিছতে বিশ্বনাথৰ বিধায়ক প্ৰমোদ বৰঠাকুৰে নিৰ্মাণ কৰি দিছিল এখন কাঠৰ দলং। তেতিয়াৰ পৰাই ঢৌ দলং হিচাপে সৰ্বজন পৰিচিত হৈ পৰিছিল এই দলংখন। এই কাঠৰ দলংখন ইয়াৰ পূৰ্বেও বহুবাৰ মেৰামতি কৰা হৈছে। আজিৰ পৰা প্ৰায় তিনি বছৰ আগতে নিৰ্মাণ কৰা হৈছিল এই দলংখন। নির্মাণের ঠিকা লাভ করেছিল বিশ্বনাথের বিধায়ক প্রমোদ বরঠাকুরের আত্মীয় দিগন্ত বরঠাকুরে, কিন্তু আজি এই দলংখন ভাঙি সুমাই পড়িল নদীত, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়িল কেবেখনো গাঁওয়ের যাতায়াত ব্যবস্থা। শীঘ্রে নির্মাণকারী ঠিকাদারের বিরুদ্ধে তদন্তর দাবি জানায় অতিরিক্ত আয়ুক্তক স্মারক পত্র প্রদান করেছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বিশ্বনাথ জেলা সমিতিয়ে। সংখ্যালঘু সংগ্রাম পরিষদের দাবি, শীঘ্রে বিধায়কে পুনর নির্মাণ করক নতুন দলং। কোৱা গৈছে যে এখন দলং ভাগি পড়লে অন ক্যামেরা, এই ক্ষেত্রে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? হয় স্যার, পলকনি আর কটুয়াটি যে সংযোগী যে দলংখন আছিলে, যে যত বিধায়কের পুঁজিরপরা তারমানে 60 লাখ টাকা ব্যয়ের যে দলংখন বনাইছিলে আজি 2 বছর মান আগতে, আপনাদের এই দলংটোর বিষয়ে আপনাদের জানে যে বুলিয়ে নহয় অল ইন্ডিয়া বিশেষ এই দলংটো লৈ পেলায় চর্চা হয়েছে, কিয়নো তার যিখিনি লড়াছোৱালী আছে, যিখিনি স্কুল অহা যাওয়া করবলে টওত উঠি পেলাই এটা সময় দেখা গৈছিল যে টওত উঠি পেলায় ইপারপর সিপার হয়েছিল, আর সেই দলংখন তেতিয়া এই বিধায়ক মহোদয়ে তৎপরভাবে তাত নির্মাণ করেছিল, কিন্তু নির্মাণ করাত অতি নিম্ন মানের মানে তাত সামগ্রীখিনি ব্যবহার করেছিল, যার ফলত কালি দলংখন ভাঙি পড়লে আর এইখন গাঁওয়ের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হল পুনের। গতি আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফের আমি এটাই দাবি জানাও যে এই দলংখন যোনে নির্মাণ করেছিল তখন ওপর এই দলংখন কেন ধরনের নির্মাণ করলে তখন ওপর একটা বিহিত ব্যবস্থা এটা গ্রহণ করবেন তদন্ত মর্মে, আর এই দলংখন অতি সোনকালে মেরামতি করে দিব লাগে, আকন পুনরায় নতুন দলংখন বনাই দিব লাগে, যাতে সেই অঞ্চলের ছাত্র ছাত্রী সকলে যাতে সেই দলংখনের যাতে আকো পুনরায় যাতে অহা যাওয়া করব পারে, নহলে তেওঁলোকে স্কুলত যাব নোৱাৰিব। আপনাদের এটা ভালকে জানে, কারণ আপনাদের জানি বুঝিয়ে তার দলংখন দিছিলে আর অল্প ভালকে দলংখন বনালে দলংখন টিকিলে হয়, গতি এই আমি এই দলংখন পুনরায় নির্মাণ করবলে আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বিশ্বনাথ জেলা সমিতিরপর আমি দাবি উত্থাপন করেছি। কালি এখন দলং অন ক্যামেরা ভাগি পড়ছে, এই ক্ষেত্রে আপনার কি কব? হয়, যাকালি বিশ্বনাথ সমষ্টির চতিয়া মৌজার পশ্চিম করুয়াটি আর পলখনি সংযোগী দুখন গাঁওয়ার মাজত এখন কাঠের দলং আছিলে, এই কাঠের দলংখন যাকালি সম্পূর্ণরূপে ভাগি পড়িছে, আর এই দলংখন ইয়ার একটা ইতিহাস আছে, আজিরপর প্রায় 3 বছর পূর্বে তার সেই অঞ্চলের ছাত্র ছাত্রী সকল বিদ্যালয়ে যাওয়ার কারণে টৌ চরিয়া ব্যবহার করে নৈ পার হওয়া দৃশ্য গোটে সমগ্র অসমতে সংবাদ মাধ্যমত প্রকাশিত হওয়ার পিছত এই বিষয়বস্তুবুর বিধানসভার মজিয়া পাইছিল, আর সেই সময়তে স্থানীয় বিধায়ক প্রমোদ বরঠাকুর ডাঙরিয়ায় তাতে এখন দলং নির্মাণ করার প্রতিশ্রুতি দিছিল, আর তাতে এখন কাঠের দলং নির্মাণ করে দিছিলে, কিন্তু 2 বছর 2.5 বছর নহওতে এই দলংখন যাকালি ভাঙি পড়িল, এটা অতি দুর্ভাগ্যজনক বিষয়, কারণ যিসমূহ কাঠ তাত ব্যবহার করা হয়েছিল সেই দলংখনত এই দলংখন নির্মাণের সময়ত
প্রমোদ বৰঠাকুৰ স্থানীয় বিধায়ক তেওঁৰ আত্মীয়ৰ দ্বাৰা এই দলংখন বনাইছিলে, ঠিকা লাভ কৰিছিলে তেওঁৰ আত্মীয়ই, আৰু অতি নিম্নমানৰ কাঠ ব্যৱহাৰ কৰাৰ কাৰণে সেই দলংখন সম্পূৰ্ণৰূপে কালি ভাঙি পৰিছে। ইয়াৰ পূৰ্বেও সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে স্থানীয় ৰাইজে এই দলংখন মেৰামতিৰ দাবী জনাইছিল, কিন্তু বিধায়ক ডাঙৰীয়াই কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়াৰ কাৰণেই যোৱাকালি এই দলংখন ভাঙি থাকিল। আমি আজি স্মাৰকপত্ৰ দিলোঁ অতিৰিক্ত উপায়ুক্ত ডাঙৰীয়াক। স্মাৰকপত্ৰত আমি স্পষ্টভাৱে উল্লেখ কৰিছোঁ যে এই দলংখন নিৰ্মাণৰ সময়ত যিসকল ঠিকাদাৰ বিষয়াই নিম্নমানৰ কাম কৰিলে, গাফিলতি কৰিলে, যাৰ গাফিলতিৰ ফলত দলংখন ভাঙি পৰি থাকিল, যাতায়াত ব্যাহত হ'ল, দুয়োখন গাঁৱৰ ৰাইজ জমৰ যাতনা পুনৰাই ভোগ কৰিব লাগিব, স্কুললৈ যোৱাৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকল আকৌ টৌচৰীয়া ব্যৱহাৰ কৰিব লাগিব, এই দুৰ্নীতিত লিপ্ত থকা, এই গাফিলতি কৰা, নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰ কৰি যিসকল ঠিকাদাৰে কাম কৰিছিল তেওঁলোকৰ ওপৰত অতি শীঘ্ৰেই তদন্ত ঘোষণা কৰিব লাগে, তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা লৈ পুনৰাই বিধায়ক ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছোঁ আপোনালোকৰ জৰিয়তে তেওঁলোকৰ ওপৰত তদন্ত কৰি অতি সোনকালে এই যাতায়াতৰ উপযোগী কৰি তোলাকৈ অতি সোনকালে তাতে দলং পুনৰাই মেৰামতি বা নিৰ্মাণ কৰিব লাগে। এইখিনি কথা বতৰাই আমি আজি স্মাৰকপত্ৰৰ জৰিয়তে অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে দাবী আকাৰে আমি অতিৰিক্ত উপায়ুক্ত ডাঙৰীয়াক জনালোঁ। বিশ্বনাথৰ পৰা আব্দুল বাৰেকৰ ৰিপৰ্ট, এনিটাইম 24। গৰমৰ দিন, আপোনাৰো চুলিকোচাই হওক বা স্কিনখনেই হওক, যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো? লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয়। পিছে সমস্যাৰ কথা ক'বলৈ গ'লে শেষ নকত, কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হ'ল মেদবহুলতা, ওজন বৃদ্ধি। পিছে এই আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত, আপোনাৰ কাষত ভেলিচিমোবিজ, য'ত থাকিব শ্লিমিং, বিউটি, ডাৰ্মেট, লেজাৰ, পিলিং ট্ৰিটমেণ্টকে আদি কৰি ভিন্ন ফেচিলিটিজ আপোনাৰ বাবে। ইমাহে আউটষ্টেচনৰ পৰাও আহে এস্থেটিক বিশেষজ্ঞসকল। খুব কম খৰচতে লাভ কৰক আপুনি ভুগি থকা সমস্যাৰ সকলোখিনি সুবিধা। গতিকে দেৰি কিহৰ, আজিয়ে যোগাযোগ কৰক 9395305278 অথবা 8638403507 নম্বৰত। গতিকে আজি ভিজিট কৰক গুৱাহাটী মহানগৰী ছুপাৰ মাৰ্কেট বাছ ষ্টপৰ নিচেই কাষত ইউনিক ভেনিউ, ফিফ্থ ফ্ল'ৰ অপজিট আসাম ষ্টেট ফায়াৰ ছাৰ্ভিচ, জি এছ ৰোড, গুৱাহাটী।